হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোসাব্বির রাহাত, সব সময় আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসরুমে। আমরা সত্যিকার অর্থে অনেক উদ্বুদ্ধ হচ্ছি আপনাদের কমেন্ট পড়ে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমাদের কাছে চাচ্ছেন টিউটোরিয়াল আর কি, ওকে। এবং আমরা চেষ্টা করছি আপনাদের চাহিদা অনুসারে টিউটোরিয়াল তৈরি করে আপনাদের পড়াশোনা বা আপনাদের জানার পরিধিকে আরো সমৃদ্ধ করতে। তার ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা টপিক পড়ব বাংলা বিষয়ের আর কি। তার আগে আমরা একটা গল্প শুনি, হ্যাঁ, গল্প দিয়ে স্টার্ট করি। ব্যাপারটা এরকম, আমরা ধরে নিই কারো একজনের, এটা আপনারও হতে পারে, আমারও হতে পারে, আচ্ছা যারই হোক, একটা বান্ধবী আছে, তার নাম হচ্ছে ইশভা। ওকে, তার ছোট বোন আছে একটা ইভা, হ্যাঁ, ইভার বড় বোন হচ্ছে ইশভা। তো ইশভা হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, দেন তার বাবা মা তাকে ইংল্যান্ড চলে যায়, সেই বড় হয়েছে ইংল্যান্ডে, আজ থেকে 21 বছর আগে সে চলে গেছে। দেন এখন তার বয়স হচ্ছে প্রায় 21 সামথিং, এবং সে হচ্ছে ইংল্যান্ডের নাগরিক এবং পাশাপাশি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। ইদানিং সে বাবা মার সাথে বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে আসার পর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার কাছে মনে হচ্ছে তার প্রকৃত মা যদিও ইংল্যান্ড মাতৃভূমি, কিন্তু প্রকৃত মা গো। কারণ আমরা জানি মা আর মা গো তো একই জিনিস, বাট এর মধ্যে আবেগের একটা ব্যাপার আছে। মা বললে যতটুকু আবেগ হয়, মা গো বললে আবেগটা বেশি বাড়ে। ওকে, তো ইশভা সে হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়ার আগে সে বলে গেল তার প্রকৃত মা গো হচ্ছে এই বঙ্গ। বঙ্গ বলতে আমরা মিন করছি আমাদের বাংলাদেশকে, পাশাপাশি এই বাংলা ভাষা, এবং এই বঙ্গ এবং বাংলাকে সে বলছে তার প্রকৃত মা গো। ওকে, আমরা গল্পটা আবার বলি। ইশভা নামে যে মেয়েটা, সে প্রকৃত মা গো বলছে বঙ্গকে এবং বাংলাকে, ঠিক আছে? ওকে, এই ছোট গল্প, মানে ছোট বলতে একটা লাইন আর কি। ওকে, এটা দিয়ে আসলে আমরা কি মিন করতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে বলি, আমরা আসলে পড়তে চাচ্ছিলাম বাংলা ভাষার ইতিহাস। কারণ আমরা জানি ভাষা হচ্ছে এমন একটা বিষয় যেগুলো মানুষের মুখে মুখে পরিবর্তিত হয়ে একটা রূপ পায়। তো বাংলা ভাষার উৎপত্তিটা আসলে কিভাবে হয়েছে? আমরা তো মনে করি জাস্ট আম্মুর মুখ থেকে, বাবার মুখ থেকে শুনছি শুনছি শুনে এভাবেই হয়ে গেছে, না, এটার একটা নির্দিষ্ট রূপ আছে। এখন আমরা আজ থেকে 5000 বছর আগে কথা বলি, তখন ভাষাগুলো এরকম ছিল না। এখন আমরা বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলি, কলকাতাতেও বাংলা ভাষায় কথা বলে। তো দুইটার ভাষাই তো বাংলা, বাট তবু একটা পার্থক্য আছে তাদের বাংলা এবং আমাদের বাংলার। যখন এরকম হয় পাশাপাশি দুইটা দেশের, মানে আলাদা ভূখণ্ডের ভাষা যখন একরকম হয়ে যায়, তখন ওইটাকে ভাষা বলা হয় না, ওইটাকে বলা হয় ভাষা বংশ, ঠিক আছে? ভাষা বংশ কি লিখতেছি। ওকে, আচ্ছা, তো আমরা আজ থেকে 5000 বছর আগে যে ভাষা বংশের কথা জানতাম, তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। ওকে, এই ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশটা আছে, এটার পরিধি ছিল আমাদের ইন্দো, ইন্দো মানে হচ্ছে আমরা ভারত বুঝি, আর ইউরোপ বলতে ইউরোপীয় মিল করছি, ইন্দো মানে ইন্দোনেশিয়া না ভারত। আজ থেকে 5000 বছর আগে এই ইউরোপের কিছু দেশের ভাষা বা আমাদের সীমান্তবর্তী কিছু এলাকার ভাষা এবং ইন্ডিয়ার পাশাপাশি একটু মিল ছিল, এই জন্য আমরা এটাকে বলছি ভাষা বংশ। ওকে, এই ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। তো যেহেতু অঞ্চল ভিত্তিতে এটা আলাদা, এটা একটা ভূখণ্ড, মানে ইন্দো একটা ভূখণ্ড, ইউরোপ একটা ভূখণ্ড, ঠিক সে কারণে এই ভাষা বংশটাকে দুইটা অংশে বা দুইটা শাখায় ভাগ করা হয়। একটা শাখার নাম হচ্ছে কেন্তুম। এই কেন্তুম শাখায় হচ্ছে কথা বলতো ইউরোপের যে সকল মানুষেরা আছে বা ইউরোপের এই অঞ্চলটাতে যে মানুষেরা ছিল, এদের শাখা ছিল কেন্তুম। আমরা একটু বলে রাখি, এটা হচ্ছে একটা শাখা, এটা ভাষা না। ওকে, আর এই ইন্দোর মধ্যে, ইন্দোর মধ্যে বলতে আমরা মিন করছি এই ভারতের মধ্যে যারা কথা বলতো এদের শাখার নাম ছিল শতম, ঠিক আছে? এখন এই ভারতবর্ষ তো তখন দেশ ছিল না, উপমহাদেশ ছিল। এই শতম শাখায় যখন কথা বলা হতো, তাই হলো জাতিগত ভাবে একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এক এক জাতির এক এক রকম ভাষা। যেমন আরবের যে জাতিরা আছে, এরা কথা বলতো আরবীয় ভাষায়, যারা মিশরে ছিল এরা হচ্ছে মিশরীয় ভাষায়, ওকে, যারা ইরানে ছিল এরা হচ্ছে ইরানীয় ভাষায়, ওকে, এরকম নানা রকম জাতি আলাদা আলাদা হয়ে গেল। আমরা যারা এই ভূখণ্ডে আছি, আমরা তখন কথা বলতাম ভারতীয় ভাষায়, ওকে, এই ভূখণ্ডের মধ্যে। তো ভারত তো আলটিমেটলি বড় ছিল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অনেক অনেক দিক আছে। আমরা ভারতের কোন দিকে আছি? পূর্ব দিকে। ইজিলি মনে করা যায়, আমাদের সময় আসলে পূর্ববঙ্গ, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, দেন বাংলাদেশ। তাহলে আমরা ভারতের পূর্ব দিকে আছি। তো ভারতের অন্য একটা দিক থেকে একটা জাতি আমাদের দেশে আসলো, এসে আমাদেরকে শাসন করা শুরু করলো। ওই জাতিটার নাম হচ্ছে আর্য। আর্যরা যখন আমাদেরকে শাসন করা শুরু করলো, তখন আমাদের আগের ভারতীয়টা এই আর্যদের সাথে মিক্সড হয়ে গেল। কারণ তারা আমাদের শাসন করছে বলে তাদের ভাষাটা আমরা শিখে নিলাম, ভাষাটা হয়ে গেল ভারতীয় আর্য ভাষা। তো একদম লোকালি হোক বা সবার জন্যই হোক, সেন্ট্রালি হোক, আর ভারতীয় আর্য ভাষাটাই, যেটা ভারতীয় একটা রূপ আর কি, সেটাই সবাই কথা বলতে শুরু করলো। তাই কথা বলা এবং লেখা এই দুইটা আবার আলাদা হয়ে গেল। এখন আমরা কি করি? এখন আমরা কথা বলি বিভিন্ন অঞ্চলে এক এক রকম। এই যে অঞ্চল ভিত্তিতে মানুষ কথা বলে, যেটাকে আমরা বলছি মুখে বলার ভাষা, ওকে, যেটা মুখের ভাষা,
এটা সেটা বাংলাদেশে একরকম কখনই হবে না, সিলেটের একরকম হবে, বরিশালের একরকম হবে, রংপুরের একরকম হবে। তো মুখে যে ভাষায় কথা বলা হইতো সেটার নাম ছিল প্রাকৃত ভাষা। ওকে, আর যে ভাষায় মানুষ লিখত, মানুষ যে ভাষায় লিখত, যেমন এখন আমরা কি করি, চলিত ভাষায় লিখি, বাট অঞ্চল ভিত্তিতে ভাষাগুলো কিন্তু আমরা লিখি না। তখন এখন আমরা যখন চলিত ভাষায় লিখি, তখন লিখিত ভাষার নাম ছিল সংস্কৃত। ঠিক আছে, ওকে, তাহলে সংস্কৃত ছিল তখন লিখিত ভাষা, আর মুখে যে ভাষায় কথা বলা হইতো সেটার নাম হচ্ছে প্রাকৃত ভাষা। এখন মুখে বলার ভাষাটাও অঞ্চল ভিত্তিতে আলাদা আলাদা হয়। যেমন আমরা যদি বলি যে রংপুরের মানুষ, এটা প্রাকৃত ভাষা, রংপুরের প্রাকৃত। যদি চট্টগ্রামের কথা বলি তাহলে হচ্ছে চট্টগ্রামের প্রাকৃত। যদি আমরা সিলেটের কথা বলি তাহলে সিলেটের প্রাকৃত। যদি আমরা নোয়াখালীর কথা বলি বা বরিশালের, আচ্ছা এদের কথা আমরা নাই বলি আর। ওকে, এই প্রাকৃত ভাষাটাও দুইটা আলাদা করে ফেলা হলো। গৌর নামে যে এলাকাটা আছে, এই গৌর এলাকার মানুষরা যে ভাষায় কথা বলতো ওটাকে বলা হয়তো গৌরীয় প্রাকৃত। ওকে, আর মগধ নামে একটা এলাকা আছে, ওকে, এই মগধ নামের এলাকার মানুষরা যে ভাষায় কথা বলতো ওটাকে বলা হয়তো মাগধী প্রাকৃত। এখন এটা গৌড়ীয় প্রাকৃতই হোক আর মাগধী প্রাকৃতই হোক, যে কোনো একটা, এই দুইটা আলাদা আলাদা অবশ্য আমরা করি নাই, এই দুইটা আলাদা করেছেন যে বিখ্যাত মানুষ। একজনের নাম হচ্ছে সুনীতি কুমার। এই সুনীতি কুমার, ডক্টর মহম্মদ সুনীতি কুমার, তার মতে বাংলা ভাষা আসছে এই মাগধী প্রাকৃত থেকে, এবং সেটা দশম শতাব্দীতে। ওকে, আর বাংলা ভাষা আসছে গৌড়ীয় প্রাকৃত থেকে, এই মতামতটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওকে, যদিও তার এই কথাগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিই বাংলা সাহিত্যে, এবং তার মতে বাংলা ভাষা আসছে সপ্তম শতাব্দীতে। ঠিক আছে, এখন সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃতই হোক আর শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃতই হোক, যে কোনো একটা, এই ভাষাটা একটা সময় বিকৃত হয়ে যায়। ভাষা যখন বিকৃত হয় তখন ওটাকে আসলে আমরা ভাষা বলি না, ওটাকে আমরা বলি অপভ্রংশ। ওকে, তো এই অপভ্রংশটা আলটিমেটলি মাগধী থেকেই হোক আর গৌড়ীয় থেকেই হোক একসময় বিকৃত হয়ে যায়। এই বিকৃত ভাষা থেকে সরাসরি একটা ভাষা হয়, সে ভাষার নাম হচ্ছে বঙ্গ কামরূপী। ওকে, এই বঙ্গ কামরূপী ভাষাটা হচ্ছে অপভ্রংশ থেকে তৈরি হওয়া। এই বঙ্গ কামরূপী যেটা হচ্ছে অপভ্রংশ একটা রূপ, সেখান থেকে সরাসরি কিছু ভাষা তৈরি হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলা, এর মধ্যে আবার আছে অসমীয়া যেটা এখন আসামের ভাষা, ওকে, আবার উড়িয়া, এখানে যেটা উড়িষ্যার ভাষা, এটাও এই বঙ্গ কামরূপী থেকেই তৈরি হয়। তাহলে আমরা যদি বাংলা ভাষার উৎপত্তি সরাসরি রূপটা বলি তাহলে হচ্ছে বঙ্গকামরূপী। বঙ্গকামরূপী তিনটা ভাষা হয়, আমরা বঙ্গকামরূপীকে চিন্তা করি মা হিসেবে, আর তা থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে মেয়ে হিসেবে। কেন বাবা বা ছেলে বলি না, ভাষা মিষ্টি জিনিস, ওকে, এই জন্য মা বা মেয়ের সাথে তুলনা করা হয়। ওকে, তাহলে আমরা বাংলা ভাষা যেখান থেকে উৎপন্ন করলাম, আমরা সেগুলো শুরু থেকে বলি যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা বংশ থেকে। যদি প্রশ্নটা বলে কোন ভাষা বংশ থেকে, তাহলে আমরা কি বলবো, ইন্দো ইউরোপীয় বলবো অবশ্যই। ওকে, ইন্দো ইউরোপীয় থেকে আসছে। ঠিক আছে, তাহলে বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে আসছে, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে। ঠিক আছে, ওকে, আর ইন্দো ইউরোপের তো দুইটা শাখা, কেন্দ্র এবং শতম। তাহলে বাংলা ভাষা কোন শাখা থেকে আসছে, তাহলে আমরা কি বলবো, শতম শাখা। ওকে, তাহলে আমরা অ্যান্সার দিব শতম শাখা। ঠিক আছে, ওকে, তাহলে শতম শাখার তো অনেকগুলো অঞ্চল ভিত্তিতে আলাদা আলাদা ভাষা ছিল, আমাদের বাংলা ভাষা এই শতমের কোন ভাষা থেকে আসছে, তাহলে আমরা অ্যান্সার দিব ভা। ভা মানে হচ্ছে ভারতীয় থেকে। তাহলে কোন ভাষা বংশ, ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপের কোন শাখা, শতম শাখা। শতমের কোন ভাষা, ভারতীয় ভাষা। ওকে, দেখুন অনেকগুলো চার্ট আছে। যদি কখনো বলা হয় বাংলা ভাষা মূলত আসছে কোন ভাষা থেকে, তাহলে এটা আমরা অ্যান্সার দিব এইটা, বাংলা ভাষা মূলত আসছে প্রাকৃত, মানে যেটা মুখে বলার ভাষা। তাহলে বাংলা ভাষা মূলত কোথা থেকে আসছে, সেটা আমরা অ্যান্সার দিব প্রাকৃত ভাষা থেকে। ঠিক আছে, ওকে, প্রাকৃত তো আবার দুইটা রূপ, শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত, সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃত। তাহলে যেটাই হোক, যদি সুনীতি কুমারের মতে বলে তাহলে আমরা বলবো সেটা মাগধী প্রাকৃত। ওকে, এটা হচ্ছে সুনীতি কুমারের মতামত। আচ্ছা, আর যদি বলে শহীদুল্লাহর মতে কোথা থেকে আসছে, তাহলে আমরা অ্যান্সার দিব গো। গো মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যেটা বলেছেন গৌড়ীয় প্রাকৃত। ঠিক আছে, তাহলে এখানে মা আমরা মা লিখেছি এবং গো দিয়ে গো বুঝিয়েছি। আচ্ছা, তাহলে এটা বিকৃত হলো অপভ্রংশ। অপভ্রংশের পরে সরাসরি কোন ভাষাটা আসে, বঙ্গ কামরূপী আসে। ওকে, যদি বলা হয় বাংলা ভাষা সরাসরি কোথা থেকে আসছে, একদম সরাসরি কোথা থেকে, তাহলে আমরা বলবো বঙ্গ কামরূপী, যেটা আমরা এখানে দেখিয়েছি। তাই বঙ্গ কামরূপী থেকে সরাসরি যে ভাষাটা আসে সেটার নাম হচ্ছে বাংলা। আমরা জাস্ট এই গল্পের মধ্যে যেটা আছে সেটা দিয়েই আমাদের বাংলা ভাষার উৎপত্তিটা ইজিলি বের করতে পারি। কারণ প্রশ্নগুলো হচ্ছে এরকম, যদি এখান থেকে হয়, আমাদেরকে যদি বলে বাংলা ভাষা আসছে কোন ভাষা বংশ থেকে, ভাষা বংশ, তাহলে আমরা অ্যান্সার দিব ই, মানে ইন্দো ইউরোপীয়। যদি বলে কোন শাখা, যদি শাখার কথা জানতে চায়, তাহলে আমরা বলবো শ। শ মানে হচ্ছে শতম শাখা। ঠিক আছে, ওকে,
যদি বলে বাংলা ভাষা আসছে কোন ভাষা থেকে, কোন ভাষা সরাসরি, তাহলে আমরা সেটা বলবো প্রাকৃত। ওকে, এর প্রকৃত গল্পের ক্ষেত্রে বলছি, কিন্তু মূলত আসছে প্রাকৃত থেকে। যদি বলে শহীদুল্লাহর মতে কোথা থেকে আসছে, ওকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোথা থেকে আসছে, তাহলে আমরা অ্যান্সার দিব গো। গো মানে হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। আর যদি বলে ডক্টর মোহাম্মদ সুনীতি কুমারের মতে, সুনীতি কিন্তু মোহাম্মদ নাই, ওটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। যদি বলা হয় বাংলা ভাষা সরাসরি কোন ভাষা থেকে আসছে, সরাসরি কোন ভাষা থেকে অথবা অব্যবহিত পূর্বরূপ, এই অব্যবহিত শব্দটা যদি কঠিন মনে হয়, তাহলে কঠিন না, অব্যবহিত হচ্ছে ইমিডিয়েট, আমরা বলি ইমিডিয়েট সিনিয়র। ওকে, তাহলে ইমিডিয়েট সিনিয়র কে, তাহলে সেটা হচ্ছে বঙ্গ কামরূপী। ওকে, আর যদি কোয়েশ্চেন করে বাংলা ভাষার বোন অথবা বাংলা ভাষার ভগ্নী কাকে বলে, তো বাংলা ভাষার বোন বা ভগ্নী কে হতে পারে, আমরা এখানে চারটি ফিরে যাই। বাংলা ভাষা সরাসরি আছে বঙ্গকামরূপী থেকে, বঙ্গকামরূপী কে আমরা মা বলছি, যা পণ্য আছে সবই হচ্ছে তার বঙ্গকামরূপীর মেয়ে, তাহলে এরা তিন বোন। তাহলে বাংলার বোন সম্পর্কিত ভাষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে অসমীয়া, যেটা আমরা আসামের ভাষার কথা বলি, আর একটা হচ্ছে উড়িয়া। ওকে, এটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার উৎপত্তি, যেটা যদি আমাদের আমাদের এই চার্টের মাধ্যমে কঠিন মনে হয়, আমরা যদি গল্পটা মনে রাখি, ইসবা প্রকৃত মাগো মনে করে বঙ্গ এবং বাংলাকে, তাহলে ইন্দো ইউরোপীয় শাখা সতম, সতমের মধ্যে ভারতীয়, মূলত প্রকৃত বলতে আমরা প্রাকৃত ভাষা মিন করছি, যেখান থেকে বাংলা ভাষা আসছে, এটা দুইটা রূপ, সুনীতির মতে মাগধী প্রকৃত থেকে বাংলা ভাষা আসছে, শৈতুলার মতে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে। তাই বাংলাদেশ সরাসরি বা গৌড়ীয় প্রাকৃত হোক মাগধী প্রাকৃত হোক, ওটা অপভ্রংশ একটা রূপ থেকে বঙ্গামরূপী হয়, ওটা থেকে সরাসরি আসে বাংলা ভাষা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাংলা ভাষার উৎপত্তি, শিখুন নতুন কিছু ক্লাসরুমের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবাইকে বলুন, যাতে করে এই সুন্দর পড়াশোনাগুলো যেগুলো খুব সহজে আয়ত্ত করা যায়, সেগুলো ছড়িয়ে যাক সবার মাঝে পুরো বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।